হ্যালো বন্ধুরা, ওসেন গেটের টাইটান সাবমেরিন কানাডার সেন্ট জন পোর্ট থেকে যাত্রা শুরু করে। যে লোকেশনে গিয়ে একে সমুদ্রে ডাইভ করতে হবে, এই জায়গাটি সেন্ট জন থেকে 700 কিলোমিটার দূরে অবস্থিত। আর এই পয়েন্টটি ঠান্ডা জলের নিচে আটলান্টিক মহাসাগরের গভীরে টাইটানিকের ধ্বংসাবশেষ পড়ে আছে। 16 জুন 2023 সালে মাদারশিপ পোলার প্রিন্স সাবমার্সিবেলটিকে নিয়ে সেন্ট জন থেকে টাইটানিকের সাইটের দিকে যাত্রা শুরু করে, কিন্তু সেই দিনও এদের খুবই খারাপ ছিল, তাই প্ল্যান চেঞ্জ করে দেওয়া হয়। 2 দিন পরে জলে নামানোর পরিকল্পনা করা হয়। আপনি শুনলে অবাক হবেন, ডাইভ করার পূর্বেই টাইটানের একটি সমস্যা নোটিস করা গিয়েছিল, কিন্তু তারপরেও জীবনের ঝুঁকি নিয়ে সাবমার্সিবেলটিকে জলে নামিয়ে দেওয়া হয়। এই যাত্রায় টোটাল 5 জন ব্যক্তি উপস্থিত ছিল, যার মধ্যে ছিল অ্যাকশন এভিয়েশনের ফাউন্ডার হেমিস হার্ডিং, ইনি জেফ বেজোসের সঙ্গে স্পেসেও ট্রাভেল করেছিলেন। দ্বিতীয় নাম্বারে রয়েছে স্টকটন রাস, যিনি এই ওশান গেট কোম্পানির সিইও। এই আমেরিকান কোম্পানিটি সমুদ্রের নিচে ট্যুরিস্টদের নিয়ে যাওয়ার জন্য সাবমার্সিবেল তৈরি করে। তৃতীয় নাম্বারে রয়েছে 77 বছরের পল হেনরি, যিনি এর পূর্বেও অনেকবার টাইটানিকের ধ্বংসাবশেষকে দেখেছেন। আর অন্তিমে রয়েছে পাকিস্তানের পুঁজিপতি শাহজাদা দাউদ আর তার 19 বছরের পুত্র সুলেমান। এই 5 জন ব্যক্তি যাদের শখ পূরণ করার উদ্দেশ্যে লেজেন্ডারি জাহাজ টাইটানিকের ধ্বংসাবশেষকে দেখতে যাচ্ছিল। 1912 সালে বরফের সঙ্গে ধাক্কা লাগায় এই জাহাজটি ডুবে যায়, আর তারপর থেকে এই জাহাজটিকে খোঁজার অভিযান চলতে থাকে। কিন্তু আটলান্টিক মহাসাগরের অনেক গভীরে পড়ে থাকায় এই জাহাজটিকে খুঁজে বের করা অতটাও সহজ কাজ ছিল না। এরপর রবার্ট ব্যালার্ড 1977 সালে হারিয়ে যাওয়া 2টো আমেরিকান সাবমেরিনকে খোঁজার অভিযান চালায়। আর এই সাবমেরিনকে খুঁজতে গিয়ে 1985 সালে ফাইনালি টাইটানিকের ধ্বংসাবশেষকে খুঁজে পাই। টাইটানিক ডোবার পর থেকে এতটাই ফেমাস হয়ে যায় যে একে সমুদ্রের নিচ থেকে খুঁজে বার করতে প্রায় 73 বছর ব্যয় করে দেওয়া হয়। খুঁজে পাওয়ার পর থেকেই বিভিন্ন দেশের এক্সপার্টরা গবেষণার জন্য মাঝে মধ্যে এক্সপিডিশন অ্যারেঞ্জ করে। এরপর 1997 সালে টাইটানিক মুভি রিলিজ করা হয়, আর এই মুভিটি টাইটানিকের জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দেয়। মানুষ টাইটানিককে নিয়ে এতটা ইমোশনাল হয়ে পড়ে যে এর ধ্বংসাবশেষকে নিজে গিয়ে দেখার জন্য কোটি কোটি মানুষের স্বপ্ন হয়ে দাঁড়ায়। মানে এই কাজটি কেবল রিসার্চাররা আর এক্সপার্টদের কৌতূহলের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং টাইটানিকের ধ্বংসাবশেষের কাছে ট্যুরিস্টরাও যাওয়া শুরু করে দেয়। বলা হয়ে থাকে মহাসাগরের গভীরে যাওয়া মহাকাশে যাওয়ার থেকেও আরও বেশি ভয়ানক হয়ে থাকে। এর সবথেকে বড় কারণ হল জলের চাপ। আর এই জায়গাটি কালো অন্ধকারাচ্ছন্ন থাকে, এতটাই অন্ধকার যে নিজের হাতকেও চোখের 1 ইঞ্চির দূরত্ব রেখেও দেখতে পাবেন না। টাইটানিক সমুদ্রের প্রায় 2.5 মাইল গভীরে রয়েছে। এটা এতটাই গভীর, যদি আমেরিকার সবথেকে উঁচু বিল্ডিং এম্পায়ার স্টেট বিল্ডিংকে পরপর 9 বার সাজিয়ে রাখা হয়, এটা ততটা গভীর হবে। মানে 5টা বুর্জ খালিফার বিল্ডিংয়ের হাইটের সমান নিচে রয়েছে। পৃষ্ঠতল থেকে জলের যত নিচের দিকে নামতে থাকবেন, জলের চাপও তত বাড়তে থাকে। সমুদ্রের প্রতি 10 মিটার নিচের দিকে নামলে জলের প্রেশার 14.7 PSI বা পাউন্ড পার স্কোয়ার ইঞ্চি বাড়তে থাকে। সুতরাং যতই নিচের দিকে নামতে থাকবেন, ততই জলের চাপ বাড়তে থাকবে, আর আমাদের লাংসের উপর চাপ পড়ে সেটা ছোট হতে থাকবে, আর হার্ট রেটও স্লো হতে থাকবে। আমাদের বডি কেবল 50 PSI পর্যন্তই জলের চাপকে সহ্য করতে পারে। একজন সাধারণ মানুষ 30 মিটার জলের নিচে নামলে জলের প্রেশারের কারণে বেঁচে থাকাও চ্যালেঞ্জিং হয়ে যেতে পারে। 40 মিটার হচ্ছে ম্যাক্সিমাম ডাইভ, যেখান পর্যন্ত স্কুবা ডাইভিং করা অ্যালাউ রয়েছে। যদি 381 মিটার নিচে নামা হয়, তাহলে এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের সমান নিচে নামা হবে। আর এখানে যদি কোনো ব্যক্তি ইকুইপমেন্ট ছাড়া নামে, তাহলে তার সেকেন্ডের মধ্যেই লাংস ফেটে যাবে। আর এর থেকে যদি আরও কিছু নামা হয়, মানে 500 মিটার নিচে নামা হয়, তাহলে এতটা নিচে পৃথিবীর সবথেকে বড় প্রাণী ব্লু হোয়েল নামতে পারে। এর নিচে নামলে জলের প্রেশারটি সহ্য করতে পারবে না। যদি 828 মিটার নিচে নামা হয়, তাহলে বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খালিফার সমান নিচে নামা হবে। আর এখান থেকে সমুদ্রের কালো অন্ধকার শুরু হয়। এই জায়গাটি দ্য স্কেরি জোন নামে পরিচিত। এখানে সূর্যের কিরণ পৌঁছাতে পারে না, আর এখানে জলের চাপ 1205 PSI, মানে একটি পোলার বেয়ার 1 টাকার কয়েনে দাঁড়িয়ে থাকার সমান জলের চাপ থাকে। আর এখান পর্যন্তই পৃথিবীর বিভিন্ন দেশের সাবমেরিন যেতে পারে, এর নিচে নামলে ক্র্যাক করতে পারে। কিন্তু টাইটানিকের ধ্বংসাবশেষ যেখানে পড়ে রয়েছে, ওইখানকার জলের চাপ 5532 PSI। ঠিক এই জায়গায় জলের চাপটি এতটাই পাওয়ারফুল যে সমগ্র মানুষের শরীর নয়, বরং একটি আঙুলের উপর
একটি আফ্রিকান হাতিকে দাঁড় করিয়ে দেবার সমান জলের চাপ থাকে। এখন আপনি নিজেই কল্পনা করে দেখুন একটি সাবমেরিনের উপর কতটা প্রেসার পড়তে পারে। বোঝার সুবিধার্থে বলে রাখি, যদি সাবমেরিনে একটি ক্ষুদ্র লিকও হয়ে যায়, তাহলে ওই গ্যাপের মধ্য দিয়ে বেরিয়ে আসা জলের স্টিম ফোর্স আপনাকে দু টুকরো করে দেবে। 18 জুন 2023 সালে দুপুর 12টার সময় সাবমেরিনের যাত্রা শুরু হয়। নর্মালি টাইটানিক পর্যন্ত পৌঁছাতে 2 ঘন্টা সময় লাগে, কিন্তু 1 ঘন্টা 45 মিনিটে মাদারশিপ পোলার প্রিন্স, যেটি জলের উপরিতলে অপেক্ষা করছিল, তার সঙ্গে কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায়। এর অর্থ সাবমেরিন টাইটানিকের কাছেই পৌঁছে গিয়েছে। সমুদ্রের এতটা গভীরে কালো অন্ধকারে আচ্ছন্ন থাকে, আর জলের প্রেসারও তীব্র থাকে, আর এতটা গভীরে সিগন্যাল বিচ্ছিন্ন হওয়া একটি কমন ব্যাপার। কেবল এই সাবমার্সিবলটিকে একজন ড্রাইভার গেম খেলার জয়স্টিক দ্বারা কন্ট্রোল করছে। 2 মিলিয়ন টাকার এই সম্পূর্ণ ট্রিপটি কেবল 7 ঘন্টার ছিল, মানে সন্ধ্যায় মাদারশিপে ফিরে আসবে। কিন্তু যখন সন্ধ্যা 7টা পার হয়ে যায়, তখনও মাদারশিপের সঙ্গে টাইটানের কোনো কানেকশন নেই। উপরে বসে থাকা ক্রুদের ভয়ে হার্টবিট বাড়তে থাকে, আর বেশি দেরি না করে কানাডিয়ান রিসার্চ ভেসিল পোলার প্রিন্স টাইটান সাবমেরিনের সন্ধান শুরু করে দেয়। 9টা 40 মিনিটে ইউএসএর কোস্টগার্ডের সঙ্গে কন্ট্যাক্ট করে সাহায্য চায়। পরের দিন কানাডা আর ইউএসএর জাহাজ আর প্লেন মিলিত হয়ে ওই এরিয়াতে একটি বিশাল সার্চ অপারেশন চালায়। তারা কেবল সমুদ্রের উপরিভাগেই নয়, বরং সোনার স্ক্যানের সাহায্যে ওসান কলারকে স্ক্যান করেও সার্চ করতে থাকে। প্রায় 2 দিন সার্চ চলতে থাকে, কিন্তু টাইটানের কোনো সন্ধান পাওয়া যায়নি। এরপর হঠাৎ করে একটি দুঃসংবাদ নোটিশ করা যায়। 20 জুন বুধবার সকাল 7টার সময় একটি সার্চ টিম জলের নিচের থেকে কিছুটা বিকট শব্দ শুনতে পায়। এই শব্দটি আন্ডার ওয়াটার রেডারের মাধ্যমে শোনা গিয়েছিল। সঙ্গে সঙ্গে ROVSকে শব্দের অভিমুখে পাঠানো হয়, কিন্তু তারপরেও টাইটানের কোনো সন্ধান পাওয়া যায়নি। এবারে টাইটানকে চিরজীবনের জন্য হারিয়ে যাওয়ার ভয় বাড়তে থাকে, কারণ সাবমেরিনে যতটা অক্সিজেন ছিল কেবল 96 ঘন্টা অথবা 4 দিন পর্যন্তই অস্তিত্ব থাকবে, আর অলরেডি 4 দিনের মধ্যে 3 দিন অতিবাহিত হয়ে গিয়েছে। কিন্তু তারপরে ইউএসএ ও কানাডার রিসার্চ টিম তখনও আশার আলো দেখতে পায়। এরপর 21 জুন বৃহস্পতিবার দুপুর 2টোর সময় ROVSকে টাইটানের ধ্বংসাবশেষের কাছে পাঠানো হয়, আর সেখানে পৌঁছানোর পর যা দেখতে পাই তা ছিল খুবই ভয়ঙ্কর ও বেদনাদায়ক দৃশ্য। ROVS টাইটানিকের ধ্বংসাবশেষের কাছে পৌঁছানোর পর টাইটান সাবমেরিনের একটি ছোট ধ্বংসাবশেষকে টাইটানিকের ধ্বংসাবশেষের থেকে মাত্র 1600 ফিট দূরত্বে দেখতে পাই, আর এরপর থেকেই টাইটান সাবমেরিন গোটা বিশ্বের দুনিয়ার হেডলাইন হয়ে যায়। এই দুর্ঘটনার কেবল একটাই কারণ, আর তা হলো টাইটান জলের প্রেসারকে সহ্য করতে না পেরে ইমপ্লোড হয়ে যায়। বন্ধুরা, ইমপ্লোজান এক্সপ্লোজানের বিপরীত শব্দ। যদি বাইরের চাপের কারণে অন্তঃবিস্ফোরণ ঘটে বা কোনো জিনিস দুমড়ে মুচড়ে যায়, তখন তাকে ইমপ্লোজান বলে। টাইটান ইমপ্লোজানকে কেন্দ্র করে এক্সপার্টরা ভিন্ন ভিন্ন কারণ দেখায়। কারণ মতে টাইটান সাবমের্সিবেলের প্রধান কাজ হলো টাইটানিকের ধ্বংসাবশেষের উপর দিয়ে এটাকে হবারিং করে ট্যুরিস্টদের এক্সপ্লোর করা, আর এটা এমন একটা অভিজ্ঞতা যা কেবল পৃথিবীর খুব কম মানুষের ভাগ্যেই রয়েছে। কিন্তু এক্সপ্লোর করার সময় হয়তো সাবমেরিনটি টাইটানিকের ধ্বংসাবশেষের মধ্যে আটকে যায়। দ্বিতীয় কারণে বলা হয় সম্ভবত ব্যাটারি ড্যামেজ হয়ে যায়, কারণ এটাকে অপারেট করার জন্য 4টি ইলেকট্রিক প্রপলারের প্রয়োজন রয়েছে। তৃতীয় কারণটি হল অতিরিক্ত প্রেসারের কারণে সাবমেরিনে ক্র্যাক পড়া শুরু করে, আর এরপরে ইমপ্লোজান হয়। আর চতুর্থ কারণে বলা হয় যেহেতু এটা সাবমার্সিবেল, তাই সোলার স্ক্যানের মাধ্যমে একে মাদারশিপের সঙ্গে কমিউনিকেট করতে হয়। কিন্তু গন্তব্যস্থলে যাওয়ার সময় মাঝপথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। যেহেতু এর নেভিগেশন সিস্টেম নেই, তাই টাইটান ডেঞ্জারাস জায়গায় গিয়ে আটকে যায়, আর সেখান থেকে বেরিয়ে আসতে ব্যর্থ হয়। তাছাড়া সমুদ্রের নিচে বড় বড় পাথর আর বিশাল আকারের প্রাণীরা থাকে, সম্ভবত নিচে নামার সময় একে আক্রমণ করে, আর এটা তখনই এমপ্লয়েড হয়। এই এমপ্লোজানটি ঠিক টুথপেস্টের টিউবের উপর হাইড্রোলিক প্রেসার ফেলার মতোই দৃশ্য হয়। এটা তো কেবল একটা সিম্পল উদাহরণ দিলাম, বাস্তবে এমপ্লোজান 1 থেকে 2 মিলিসেকেন্ড অথবা ন্যানোসেকেন্ডের মধ্যেই ঘটে যায়। যদি আমাদের শরীরে আঘাত লাগে, তাহলে নার্ভ ওয়ে ব্রেনে ইনফরমেশন পৌঁছায়, আর এই প্রসেসটি হতে প্রায় 100 মিলিসেকেন্ড সময় লাগে, তবেই ব্রেন ব্যথাকে অনুভব করতে পারে। মানে চোখের পলক ফেলার পূর্বেই ইমপ্লোজানটি হয়ে যায়, কারণ ইমেজকে আইডেন্টিফাই করতে ব্রেনের সময় লাগে 13 মিলিসেকেন্ড। একটি বেলুনকে যদি কাঁটা দিয়ে খোঁচা মারা হয়, তাহলে সেটা 1 সেকেন্ডের আগেই ভ্যানিশ হয়ে যায়। ঠিক এর উল্টোটাই সমুদ্রের নিচে ঘটেছিল, কিন্তু 1000 গুণ দ্রুত গতিতে।
মানে ওই সাবমেরিনে বসে থাকা পাঁচজন ব্যক্তি জানতেই পারেনি তাদের সাথে কি ঘটেছিল, আর তাদের দেহ জলের চাপে পিষে কয়েক মিলিসেকেন্ডের মধ্যে জেলিতে পরিণত হয়ে জলের সাথে মিশে যায়। তবে এক্সপার্টদের মতে এই জাহাজটি ডোবার জন্য দায়ী ওসান গেটের সিইও স্টকটন রাস, যিনি নিজেই এই সাবমেরিনের ড্রাইভার ছিলেন। তিনি 2021 সালে একটি ইন্টারভিউতে বলেছিলেন যে টাইটানকে তৈরি করার জন্য জেনে বুঝেই কিছু নিয়মকে ব্রেক করে, কারণ সে টাইটানকে স্টিল দিয়ে নয় বরং এটাকে তিনি এভিয়েশন গ্রেড কার্বন ফাইবার দিয়ে বিল্ড করেন। আসলে তিনি ওই ইন্ডাস্ট্রিতে কিছু নতুনত্ব আনতে চেয়েছিলেন। তার মতে এটা এমন একটা মেটেরিয়াল যা পূর্বের সাবমেরিনগুলোর থেকেও আরও বেশি মজবুত আর গভীরে যেতে পারবে। বন্ধুরা, আজ থেকে 110 বছর পূর্বে সেই যুগের সবচেয়ে অ্যাডভান্স টেকনোলজি দিয়ে বানানো টাইটানিক জাহাজকেও জীবনে না ডোবার জাহাজ বলা হয়েছিল, কিন্তু প্রথম যাত্রার 3 দিন পরেই বরফের পাহাড়ে আঘাত লেগে মাঝ সমুদ্রে ডুবে যায়, আর এই দুর্ঘটনায় মারা যায় 1500 জন যাত্রী। আবার 2023 সালে মডার্ন যুগে তৈরি করা সবথেকে মজবুত সাবমেরিন বলে দাবি করা টাইটান সাবমেরিনের সাথেও একই দুর্ঘটনা ঘটে, আর এখন সেটা টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের কাছে পড়ে আছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।